আপনারা দেখছেন আদাওয়া ডট টিভি নির্মল বিনোদনের অঙ্গীকারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকহামিলাম রসুল্লাহিমাদ মহন আল্লাহন তাল অসংখ্য শুক্রিয়া আদায় করে রাসুল্লা সালি আসলামের দরুদ এবং সালাম পেশ করে আমরা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান তালিম এবং তার বিয়া দর্শক আপনাদের মনে থাকবে যে আমরা গত পর্বে একটি চমৎকার ইস্যুর আলোচনার অবতারণা করেছিলাম আমরা বলেছি যে রাসুল্লা সাল সাল্লাম শিশুদের প্রতি পালনে যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন সেই পদ্ধতিটাকে আমরা মূল পাঁচটি স্তম্ভের উপর ভিত্তি করে আমরা আলোচনা করবো তোর প্রথম স্তম্ভটি ছিল যে অভিভাবক অভিভাবিকা বা পিতা মাতার উদ্দেশ্যে রসোল্লা সাল্লাহ আলী ওয়া যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলোকে আমরা আটটি ভাগে বিভক্ত করেছে একটি মূলনীতির আলোকে প্রথম মূলনীতি আমরা বলেছিলাম যে পিতামাতাদেরকেই নিজেদেরকে সন্তানদের সামনে সত্যিকার আদর্শ হিসাবে উপস্থাপন করতে হবে এবং জায়গায় আমরা যে কথা বলেছিলাম যে সন্তানরা তো আসলে পিতা মাতাদেরকেই দেখে তাদেরকে অনুসরণ করে প্রতি মুহূর্তে তাদের সাথেই থাকে তাদের মাধ্যমে তারা বেশি প্রভাবিত হয় একটা সার্টেন লেভেল পর্যন্ত তারপরে হয়তো তারা বাইরে যায় কিন্তু বাইরে যাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু প্রত্যেকটি জিনিস তারা পিতামাতাকে দেখে দেখে তারা শেখে পিতামাতা যেভাবে খান তারা সেভাবে খাত খেতে চেষ্টা করে পিতামাতা যেভাবে কথা বলেন তারা সেভাবে কথা বলতে চেষ্টা করে পিতামাতা যেভাবে আচরণ করেন তারা সেভাবে আচরণ করতে চেষ্টা করে পিতামাতা যাই করেন পিতামাতা যদি মন্দিরে যান তাহলে সন্তানরা মন্দিরে যায় পিতামাতা যদি আল্লাহ বলেন তাহলে সন্তানরা আল্লাহ বলে পিতামাতা যদি অন্য কিছু বলেন তাহলে ভগবান বা গড বলে তাহলে সন্তানরাও কিন্তু তাই বলার চেষ্টা করে তো এই জন্যে আমরা এই জায়গাটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং এটিকে আমরা প্রথম মূলনীতি হিসেবে আলোচনা করতে চাই আমরা সেখানে যে কথা বলেছিলাম রসউুল্লা সল্লাহ আল বলেছেন প্রত্যেকটি মানব সন্তান একটি সুন্দর মন মানসিকতা মনন নিয়ে জন্মগ্রহণ করে তারপর পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান না ছাড়া অথবা তাকে অগ্নি পূজক মূর্তি পূজক ইত্যাদি বিভিন্ন পূজায় তাকে নাস্তিক আস্তিক ইত্যাদিতে প্রভাবিত করে মূলত পিতামাতা আপনি হয়তোবা বলবেন যে না অনেকে সন্তানদেরকে তো দেখি তারা আগে খ্রিস্টানি ইহুদি নাসারা বা এই বিভিন্ন ছিল কিন্তু পরবর্তী তারা মুসলিম হয়ে গেছে দ্য কেজ ইজ ভেরি রেয়ার এক্সট্রিমলি রেয়ার এরকম ঘটনা খুব কম সাধারণত হিন্দুর ঘরে হিন্দু জন্ম হয় মুসলিমের ঘরে মুসলিম জন্ম হয় এই সন্তানের কিন্তু কোনো দোষ নয় দোষ হচ্ছে আসলে পিতামাতা পিতামাতা তাকে কি আদর্শ দিচ্ছেন তাকে কোন দর্শন দিচ্ছেন সেটি দেখার বিষয়ে এই আমরা পিতামাতাকে সর্বোত্তম আদর্শ হিসেবে নিজেদেরকে পেশ করার কথা বলছি এখানে আমরা রাসুল্লাহ সাল্লা আলু তিনি তার জীবনে পিতামাতাদেরকে সন্তানদের সামনে আদর্শ হিসেবে উপস্থাপনের ক্ষেত্রে যে কথাগুলো বলেছিলেন যে কাজগুলো করেছেন সে বিষয়ে আমরা আলোচনা করব এর আগে আমরা আপনাদেরকে বলেছিলাম যে রাসুল্লাহ সাল আলুসাল্লাম পিতামাতার বা অভিভাবক অভিভাবিকার প্রত্যেক প্রত্যেকটি কাজ আচরণ সন্তানদের সাথে শিশুদের সাথে কেমন হয় তিনি এটি কি অত্যন্ত মেটিকুলাসলি এটা অবজার্ভ করতেন তিনি খুবই সূক্ষ্মভাবে দেখতেন কারণ তিনি জানেন যে আজকের যে শিশু তারাই কিন্তু আগামীর ভবিষ্যৎ আজকে যাদেরকে আপনি শিশু অথবা কিশোর দেখছেন তারাই কিন্তু আগামীর নেতা আজকে যাদেরকে ছোটো দেখছেন তারাই কিন্তু আগামীতে বড় হবে আজকে যারা সন্তান আগামীতে তারাই পিতা অথবা তারাই মাতা অতএব এই সন্তানদেরকে শুধুমাত্র সন্তান এদেরকে শুধুমাত্র শিশু মনে করার কোনো কারণ নেই তারাই কিন্তু ভবিষ্যৎ তারাই কিন্তু ফিউচার তারাই কিন্তু ফিউচার লিডারশিপ তারাই কিন্তু ভবিষ্যতের পিতা মাতা অতএব আপনি একটি শিশুকে গঠন করছেন মানে সম্ভাব্য একটা প্রচণ্ড সম্ভাবনাময় একজন পিতা অথবা একজন মাতাকে আপনি গড়ছেন যিনি আবার তার সন্তানদেরকে আদর্শ হিসেবে আদর্শিক সন্তান হিসেবে গঠন করবেন এই জায়গায় কিন্তু পিতামাতাদের নিজেদেরকে আদর্শ হিসেবে গঠনের মূল যে ফিলসফি মূল যে ইম্পর্টেন্স গুরুত্ব সেটি রয়েছে আমরা বলছিলাম যে রাসুল্লা সাল্লিবাসাল্লাম তিনি প্রত্যেকটি শিশুর প্রত্যেকটি কাজ প্রত্যেকটা শিশুর সাথে অন্যদের যে আচরণ সেই আচরণগুলো তিনি খুব ভালোভাবে তিনি দেখাশোনা করতেন আমরা ইমাম আহমেদ আবহাম হাম্বল তার মুসনাদে একটি হাদিস বর্ণনা করেছেন আবু হরদাহ তালাহু থেকে তিনি বলছেন যে রাসুল্লা আলী আলীবাস্লাম বলেছেন মনকি তাল হাক সোমালি বা কেউ যদি কোনো পিতা বা মাতা কোনো অভিভাবক বা অভিভাবিকা কোনো বড়জন যদি কোনো ছোট। শিশুকে লক্ষ্য করে বলে যে তুমি আমার কাছে আসো তোমাকে আমি এটি দেবো কিন্তু পরবর্তীতে তিনি তাকে সেটি দেননি আমরা যেটি অনেক সময় নিজেরা করে থাকি রসুল বললেন তাহলে এটি একটি মিথ্যা হিসেবে তার আমল নামায় থাকবে দেখুন আপনি কিন্তু খেলাচ্ছলে কখনো কখনো দুষ্টমি করে কখনো কখনো হাসি বা তামাশার ছলে আপনার শিশুকে সন্তানকে বা এরকম ছোটো কাউকে ডাকলেন যে আমার কাছে আসো তাহলে তোমাকে চকলেট দেবো তোমাকে পুতুল দেবো তোমাকে অথবা কোনো একটা গিফট দেবো উপহার দেবো কিন্তু সে যখন আপনার কাছে আসে তখন আপনি তাকে অথবা জড়িয়ে ধরেন আদর করেন চুমো দেন যাই করেন না কেন বহুত স্নেহ আদর করছেন তাতে কিছুই আসে যায় না ওই যে আপনি তাকে যে জিনিসটি দেননি যেটি দেওয়ার কথা আপনি তাকে বলেছেন এটি মিথ্যা হিসেবে আপনার আমল নামায় লিখেও থাকবে এবং মিথ্যা কিন্তু সবচেয়ে বড়ো অপরাধ এটি আমাদের মনে রাখতে হবে একটা এবার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল এবার বলছি সেটি হচ্ছে আবুদাউদে আবু আবুদাউদে হাদিসটি বর্ণিত রয়েছে আব্দুল্লাবনা আমর একজন শিশু একজন ছোট বালক যিনি নিজেই হাদিসটি বর্ণনা করছেন না আমরের সাথে হাদিসটি এই ঘটনাটি ঘটেছে তিনি বললেন যে দাহাতনি উম্মি ইউমান একদিন আমার মা আমাকে ডাকলেন ও রাসুল উল্লাহিস কায়দুন ফি বাইতিনা রাসুল ইসলাম আমাদের ঘরে বসা রাসুল ইসলাম আমাকে আমার মা আমাকে ডাকলেন রাসুল আমাদের ঘরে বসা ফা তখন তিনি বললেন তাল অতিক তুমি আমার কাছে আস আসো তোমাকে আমি একটি জিনিস দেবো চকলেট দেবো তোমাকে আমি একটি পুতুল দেবো তোমাকে আমি একটি মার্বেল দেবো তোমাকে আমি একটি গিফট দেবো তোমাকে আমি ঘুড়ি দেবো এরকম কোন একটি কিছু রাসুল্লাহাম তখন আবদুল্লাহ আমের তিনি কিন্তু তার মায়ের ব্যাপারে বলছেন তিনি কিন্তু শিশু তিনি কিন্তু ছোট বালক তিনি বলছেন যে আমার মা এটি আমাকে বললেন রসুল্লাহ সাল্লাহাম এবার তিনি কিন্তু অবজার্ভ করছেন মা এবং ছেলের মধ্যে কি ঘটছে কারণ মাকে তো আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে রাসুল্লাহ সাল আলাম এবার তাকে বললেন যে মা আর আন্তর্তিয়া আপনি তাকে কি দিতে চেয়েছিলেন মাকে জিজ্ঞেস করলেন ছেলেকে আপনি কি দিতে চেয়েছিলেন তিনি বললেন আরাত্ত আন ও তিয়াহু আমি তাকে একটি খেজুর দিতে চেয়েছিলাম এই জন্য তাকে ডেকেছি যে আসো তোমাকে খেজুর দেবো ফাঁকা আলহা তখন সাল্লাম তাকে বললেন আম্মা ইন্নাকে লাউলাম তোর তিহি আন যদি আপনি তাকে কোনো কিছু না দিতেন কুতিবাত আলাইকে বাতন তাহলে আপনার বিরুদ্ধে আপনার আমল নামায় একটি চার লিখিত হয়ে যেত যে আপনার আমল নামায় একটি চার লিখিত হয়ে যেত এবার দেখুন প্রিয় দর্শক আপনি আপনার সন্তানকে এমন কোন কথা বলছেন সেখানে কোনো একজন আলেম অনেক বড় আল্লাহ আল্লাহওয়ালা অথবা কোনো বুজুর্গ ব্যক্তি বসে আছেন আপনি এরকম কোন কথা বলার পরে এবার আপনি কে ডেকে তিনি বললেন যে এরকম এরকম আপনি তাকে আসলে কী দিতে চেয়েছিলেন যদি আপনি তাকে না দিতেন তাহলে এটি একটি মিথ্যাচার হিসাবে লিখিত হয়ে যেত আল্লাহ রসুল সাল্লাম হয়তো আমাদের সামনে নেই কিন্তু তার বক্তব্য কিন্তু সে আচরণ কিন্তু যেই শিশুর সাথে এই ঘটনা ঘটেছে তিনি কিন্তু আমাদের কাছে স্পষ্ট বর্ণনা করে দিয়ে গেলেন তাহলে এখান থেকে আমরা যদি বুঝতে পারি সেটি হচ্ছে যে এই একটি কিন্তু এক্সাম্পল আমরা এটি বললাম এটি কিন্তু সকল ক্ষেত্রেই কী রকম আদর্শ হিসেবে উপস্থাপন করছে যেমন কোনো পাওনাদার হয়তো আপনার বাসায় এসেছে আপনি এবার পাওনাদারকে আপনার বাসায় কিন্তু টাকা আছে তাকে কিন্তু আপনি দিতে পারেন অথবা আপনার অন্য জায়গায় টাকা আছে দিতে পারেন আপনি তাকে বললেন যে না এখন টাকা নেই আপনার শিশু কিন্তু জানে যে আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি নিশ্চিত করলেন যে না নাই অথবা কোন একজন পাওনাদার আপনাকে ফোন করেছে আপনার সাথে দেখা করতে চাই কথা বলতে চাই আপনি আপনার শিশুকে বললেন যে বলে দাও যে বাসা বাবা বা মা বাসায় নেই অথবা তিনি অন্য কোথাও আছেন অথবা তিনি টয়লেটে আছেন অথবা তিনি ঘুমাচ্ছেন আসলে আপনি কিন্তু ঘুমান না তাহলে কিন্তু আপনি একটা মিথ্যাচার থেকে শিখালেন আপনি তাকে আদর্শ কি আদর্শ দিচ্ছেন তাকে আপনি তার সামনে কি উপস্থাপন করছেন এটি কিন্তু দেখার বিষয় আল্লাহ রসুল সাল আলহুবাসাল্লাম বললেন যে তুমি তাকে এটি না দিতে তাহলে এটি একটি মিথ্যাচার হিসাবে লিখিত হয়ে যেত তোমার আমল নামায় এখন দেখুন এটি আমরা কেন এই কথা বলছি একথা এই জন্য বলছি যে শিশুরা যখন তাদের পিতা মাতাদেরকে দেখে যে তারা সত্য কাজ করছে তারা সত্যবাদিতার সাথে প্রতিষ্ঠিত রয়েছে তারা অনেস্টির উপর অথবা অর্থাৎ তারা সততার উপর প্রতিষ্ঠিত রয়েছে তখন তারা কিন্তু এইভাবেই সততা শেখে তারা সত্যবাদিতা তারা তাদের কাছ থেকে শিখে তারা সু আচরণ তাদের কাছ থেকে শিখেছে এটি কিন্তু একটি ক্ষেত্রে নেয় সকল ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজক আমরা দীর্ঘ সময় ধরে সে আলোচনা করতে পারি কিন্তু আপনাদেরকে শুধুমাত্র হিনস দিলে দিলাম আমরা বাকি বিষয়টি আপনারা নিজেরাই নিশ্চয়ই এটি আলোচনা করে বা নিজেরা নিজেদের জীবনের সাথে এটি মিলিয়ে দেখবেন দু নম্বরে আমরা আরেকজন শিশুর কথা এখানে বলছি হজরত আব্দুল্লাহ আব্বাস আল্লাহ তার আরেকজন শিশু আরেকজন বালক তিনি এবার তিনি তার নিজের ঘটনাটি বর্ণনা করছেন আমরা এবার দেখব যে রাসুল্লা স্লিহসাল্লাম এই শিশুর সাথে সাল্লামের আচরণ অথবা এই শিশু কিভাবে প্রভাবিত হয়েছিল রাসুল্লা সাল্লামের আচরণের মাধ্যমে আমরা কিন্তু প্রিয় দর্শক সকল আলোচনায় কিন্তু শিশুদেরকে নিয়ে আমাদের সকল আলোচনায় কিন্তু সন্তানদেরকে নিয়ে যে সন্তানরা বা এই বালকরা বালক বালিকারা যারা এখনও শিশু রয়েছে তাদের সাথে পিতামাতাদের বা বড়দের আচরণটা কেমন কারণ তারা তো তাদের কাছ থেকে দেখে 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 শেখে এবার দেখুন বুখারি হাদিস বর্ণনা করছি ইমাম বোখারি বর্ণনা করছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালানহু তিনি রাসুল্লাহ সলাল্লাহ আলি দেখে দেখে তিনি তাহাজুদের সালাদ শিখেছেন দেখে 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 তিনি উত্তমভাবে উজু করা শিখেছেন রাসুল সাল্লামকে দেখে দেখে কিভাবে সেই ঘটনাটি ইমাম বখরে বর্ণনা করছেন যে আব্দুল আব্বাস তিনি বললেন যে বিত্তু আইন দা খালতিমোনা তালাই যে আমার খালা আমার খালা মোনা এর কাছে দিয়ে এক রাত আমি ছিলাম খালার কাছে আমি রাত ছিলাম ফা মান্নবী সাম সেখানে রাসুল্লা সাল আলিয়াও ওইখানে ওই রাত সেই মাইমোনার বাড়িতে রাদি আল্লাহ তালহতার বাড়িতে রাসুল্লাহ সল্লাহ আলী ওসালাম ছিলেন বাউদ লাইল যখন রাত এর একটি অংশ রাতের শেষের অংশ দুই তৃতীয় অংশ গিয়ে রাসুল্লাহ সাল আলি সাল্লাম কামা রসুল্লাহি সাল্লাহসাল্লাম তিনি বলছেন আব্দুল্লাবিন আব্বাস তিনি হাদিস বর্ণনা করছেন একজন শিশুর হাদিস বর্ণনা এবং একজন বালকের হাদিস বর্ণনা হাদিসটি গ্রহণ করেছে ইমাম বখারি তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাহ গভীর রাতে তিনি ঘুম থেকে জেগে উঠলেন তিনি বিছানা ছেড়ে উঠলেন ফতা শান্নিন উদু আন খিফা রসুলাম তখন তার ওইখানে ওই ঘরে ঝুলানো একটি পাত্রে পানি ছিল সেই পানিটি তিনি নিয়ে তিনি সুন্দর করে উজু করলেন সুম্মা কমায়ুসল্লি এরপর রাসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে সালাত আদায় করা শুরু করলেন ফাকুম তুই এবার আবদুল্লাবিনা আব্বাস বলছেন যে আমি দাঁড়িয়ে গেলাম ফাকুম তু আমি দাঁড়িয়ে গেলাম ফদ না হিমা তা আ ইসলাম যে পাত্র থেকে পানি নিয়ে উঁজু করেছেন সেই পাত্র থেকে তিনি যেভাবে উঁজু করেছেন সেভাবে আমি একজাক্টলি একইভাবে অজু করলাম দেখুন ঘটনাটি কি একজন শিশু একজন বালক রাসুল্লা যে পাত্র থেকে পানি নিয়েছেন তিনি সেই পাত্র থেকে পানি নিয়েছেন কীরকম অনুকরণ কতটা অনুকরণ কতটা আদর্শ হিসেবে তারা গ্রহণ করছেন আপনিও দেখবেন হয়তো আপনি যে পাত্র থেকে খাচ্ছেন আপনি যেভাবে খাচ্ছেন আপনি যেখান থেকে পানি নিচ্ছেন যেভাবে পানি খাচ্ছেন আপনার শিশু আপনার সন্তানও কিন্তু এক্সাক্টলি সেভাবে আপনাকে অনুসরণ করবে এরপর তিনি বলছেন ঘটনা কিন্তু এখানেই শেষ নয় এর আরও বাকি অংশ অনেক বেশি চমৎকার তিনি বলছেন সোম্মা জি ইতু অতপর আমি আসলাম ফাকুন তো আনিয়া সারি রাসুলাম তিনি যেহেতু দাঁড়িয়ে সালাম দায় করছেন আমি তার বাম পাশে দাঁড়ালাম আবদুল্লা আপনি আব্বাস বলছেন একজন শিশু আমি তার বাম পাশে দাঁড়ালাম ফাহাউ আলানি রাসুল্লা সাল্লাম এবার আমাকে সেখান থেকে যেহেতু আপনি জানেন যে ইমাম এর ডান পাশে একজন যদি মোক্তাদি হয় তাহলে তার ডান পাশে দাঁড়াতে হয় এটা আপনি জানেন রাসুল্লাহ সাল্লাম এবার আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালানহুকে ফাহাউ আলানি তিনি আমাকে ঘুরিয়ে দিলেন অর্থাৎ বাম পাশ থেকে তিনি আমাকে ফেজা আলানি আনিয়ামিনি তিনি আমাকে তার ডান পাশে রাখলেন সোম্মা সোল্লা মা আশা এরপর আসুসলাম যতক্ষণ ইচ্ছা তিনি সালাদাই করলেন আমিও তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ আদায় করলাম সো ভান আল্লাহ বেহামদি অ্যাগেন এ বয় এ স্মল কিড অ্যান্ড দ্য প্রফেট আলাইহি সাল্লাম এ গার্ডিয়ান এ ওয়ালি এ অভিভাবক একজন অভিভাবক একজন শিশুকে দেখুন কীভাবে তাকে শিক্ষা দিচ্ছেন হাতে কলমে শিক্ষা প্রথমত এই হাদিসের প্রথম অংশে আমরা দেখি যে একজন শিশু কিভাবে একজন বড় অভিভাবককে তিনি অনুসরণ করছেন এবং দ্বিতীয় অংশে দেখছি আমরা যে অভিভাবক কিভাবে শিশুকে তার যদি কোনো ভুল থাকে কত আদরের সাথে তিনি সেটি কারেকশান করে দিচ্ছেন আমরা প্রিয় দর্শক এই আলোচনাটি করছি আমরা বলছি যে সন্তানদের সামনে পিতা মাতাদেরকে সর্বোত্তম আদর্শ হিসাবে উপস্থাপন করতে হবে সে বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখবো বিরতির পর অবশ্যই যাচ্ছে বিরতিতে ইনশাআল্লাহ এসে আপনাদেরকে আমাদের পাশে পাবো شايفه <applause> تشكو <applause> السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد প্রিয় দর্শক সকলকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম যে সন্তানদের জন্য পিতামাতাদেরকে সর্বোত্তম আদর্শ হিসেবে নিজেদেরকে পেশ করতে হবে না হয় সন্তানদেরকে দেখে দেখে পিতামাতাদেরকে দেখে দেখে কিন্তু সন্তানরা খারাপ কাজে অভ্যস্ত হয়ে যাবে অনুপ্রাণিত হবে খারাপ কাজ শিখবে এবং এই কারণে পিতামাতাদেরকে আল্লাহ সুহানুয়াতালার কাছে ডাবল জবাবদিহি করতে হবে আমরা এই জন্যে আনে দেখে আল্লাহ সুহানুয়াতালা বলেছেন যে সন্তানরা কেয়ামতের দিন বিচারের দিবসে হাসরের সময় আল্লাহ সাহে হানুমাতালাকে বলবেন হে আল্লাহ আমাদের পিতামাতাদেরকে দেখিয়ে দিন আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে রেখে পিষ্ট করব কারণ তারা আসলে আমাদেরকে সর্বোত্তমটি শেখাননি তারা কিন্তু আমাদেরকে সর্বোত্তমটি দেখাননি তারা আমাদেরকে সেই পথ প্রদর্শন করেননি তারা আমাদেরকে তাদের নিজেদেরকে আমাদের সামনে সর্বোত্তম আদর্শ হিসেবে উপস্থাপন করেননি অতএব এই জন্যে আমাদেরকে সর্বোত্তম হাতিস হিসেবে সন্তানদের সামনে উপস্থাপন করা দরকার আমরা এখানে যে হাদিসটি বিরতির আগে আলোচনা করেছিলাম আবদুল্লাহ আব্বাস রেদি আল্লাহ তাল্লাহ তিনি বলেছিলেন যে রাসুল্লাহ সাল্লাহ আসলামের সাথে তিনি মাইমুন রদি আল্লাহ তালাহার ঘরে একই ঘরে ছিলেন রাসুল্লাহ সল্লাহু আসলাম সেখানে ছিলেন সে রাত তিনি সেইখানে অবস্থান করছিলেন রাতের মধ্যখানে রাসুল ইসলাম ঘুম থেকে উঠে তিনি ঝুলন্ত একটি পাত্র থেকে পানি নিয়ে উজু করলেন আবদুল্লাহ আব্বাস বলছেন আমি রাসুলকে দেখলাম এবং আমিও ওই ঝুলন্ত পাত্র থেকে উজু করলাম যেমনিভাবে তিনি করেছেন তারপরে তার পাশে দাঁড়িয়ে আমি সালাদ সালাদাই করছিলাম তিনি যেভাবে সালাদাই করছিলেন রসুল ইসলাম দেখলেন আমি তার বাম পাশে দাঁড়িয়ে সেই জন্য তিনি আমাকে তার ডান পাশে টেনে নিয়ে আসলেন এই যে একটি বর্ণনা এখানে আমরা দেখছি প্রথমত তিনি একই রকমভাবে উজু করেছেন যেমনিভাবে রাসুল আসলাম উঁজু করেছিলেন এবং একই পাত্র থেকে অনুসরণ উজু করেছেন যেই পাত্র থেকে তিনি উজু করেছেন তিনি কিন্তু অন্য পাত্র থেকে উজু করতে পারতেন দেখুন কতটা অনুসরণ একই অনুসরণ কিন্তু সকল শিশুদের জন্য প্রযোজ্য তিন নম্বরে রাসুল আসলাম যেভাবে দাঁড়িয়েছেন তিনি সেভাবে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন একই অঙ্গভঙ্গি একইভাবে রাসুল ইসলাম তখন যখন তিনি একটু ভুল করলেন তখন তিনি তাকে একটু পরিবর্তন করে দিলেন এইভাবেই কিন্তু শিশুদের মধ্যে প্রভাব তৈরি হয় আপনি যদি সলাাতুত তাহাজুদ আদায় করেন আপনি যদি আর্লি টু ওয়েড অ্যান্ড আর্লি টু রাইজ আপনি যদি একটু আগে ঘুমিয়ে চলে যান সন্তানদেরকে নিয়ে তাহলে ওদেরও কিন্তু তাহাজুদের সামনে ঘুম ভেঙে যাবে ওরাও কিন্তু আপনাকে দেখে দেখে হতে পারে যে আপনার পাশে এসে দাঁড়াবে যেই শিশু যেই সন্তান আপনার সাথে শিশুকালেই তার এই 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 বয়সেই আপনার পাশে তাহার যুদের তাই করে সে কিন্তু সোনালি শিশু হিসেবে গঠিত হবে ইনশাআল্লাহ অতএব সেরকম শিশু কিন্তু আপনাদেরকে যদি তৈরি করতে হয় তাহলে এমন একটি চমৎকার আদর্শ তৈরি করতে হবে এরপর আমরা সম্মানিত উপস্থিতি তারপরে যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা আরও অনেকগুলো বিষয় কিন্তু বহুত ইস্যু কিন্তু আমরা এখানে তুলে নিয়ে আসতে পারতাম বহু ইস্যু যে ইস্যুতে আমরা প্রত্যেকটি বিষয়ে ধরে ধরে আপনাদেরকে দেখাতে পারতাম যে সন্তানরা কীভাবে তাদেরকে অনুসরণ করে কিন্তু আমরা যেহেতু বলেছি আমাদের আলোচনাটা শুধুমাত্র রাসুল্লা আলী আলিবাসাল্লাম বা সালফেসআলস কারামদের সাথে রিলেটেড তাদের শিশুদের সাথে তাদের আচরণ নিয়ে আমরা আলোচনা করব ফলে আমরা খুব অন্য বেশি দিকে আমরা আলোচনাটাকে প্রলম্বিত করব না এখানে দেখুন একজন শিশু তাকে তো শিখতে হবে সে তো লার্নার এভরিডে লার্নার প্রতিদিন সে শিখছে অতএব শেখার জন্য তার সামনে যিনি আছেন তার কাছ থেকে তিনি শিখছেন প্রত্যেকটি জিনিস কোনো একটি জিনিস নয় ইভেন চাহনি ইভেন দৃষ্টি ইভেন কথাবার্তা ইভেন কোনটি দেখবে কোনটি দেখবে না ইভেন দেখুন খাদ্যের আমাদের অনেকেরই কিন্তু দেখবেন আমাদের ফ্যামিলির প্রত্যেকেরই খাবারের যে চয়েস চয়েস কিন্তু প্রায় একই রকম একই ক্যাটেগরি অন্য ফ্যামিলিতে তো অন্য চয়েস কিন্তু আমাদের ফ্যামিলি সকলের প্রায় একই ধরনের চয়েস কারণ হচ্ছে আমাদের সন্তানরা আমাদেরকে দেখে দেখে এটি খেতে শিখেছে অতএব এটি সামগ্রিক জিনিস প্রত্যেকটি জিনিস কিন্তু এভাবেই তারা অনুসরণ করে থাকে অতএব তারা যদি ভালো আপনার আমরা যদি আমরা পিতা মাতা যদি ভালো কাজ করি তাহলে ফাঁকায় তাহলে এটি ভালো আর যদি আমরা কোনো খারাপ কাজ করি তাহলে কিন্তু খারাপটাই তারা অনুসরণ করবে একটা ভালো এক্সাম্পল বলছে এখানে দেখুন সেটি হচ্ছে আরেকজন শিশু হাদিস বর্ণনা করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ এবনে আবি বাক্রা রদি আল্লাহ তালান আবদুল্লাহ এবনে আবি তিনি এবার বর্ণনা করছেন যে তিনি তার বাবার কাছ থেকে তার পিতার কাছ থেকে শুনে শুনে তিনি দোয়া মুখস্থ করে ফেলেছেন তার পিতার কাছ থেকে শুনে শুনে তিনি দোয়া মুখস্থ করেছেন আপনি দেখবেন যে আপনি যদি আপনার যারা ধরেন আপনার যারা গাড়ি চালান আপনার নিশ্চয়ই আপনার সন্তানকে সকালবেলা আপনি স্কুলে নিয়ে আসবেন অথবা মাদ্রাসায় তাকে নিয়ে যাচ্ছেন আপনি যখন গাড়িতে উঠেন তখন গাড়িতে ওঠার দোয়াটা পড়েন আপনার শিশুকে আপনার সাথে পড়ান দেখবেন যে এই কিন্তু এটি শুনি শুনি মুখস্থ করে ফেলেছে আপনি খাবারের টেবিলে যখন বসেন তখন খাবারের যে দোয়া এই দোয়াটি আপনি তাকে শেখান রাসুল্লাহলাম যেমন এক শিশুকে আমরা এই আলোচনা নিশ্চয়ই অন্য কোথাও সেই আলোচনা করব। যখন রাসুল্লাহ সাল্লাহ আলহিসালাম একজন শিশুকে দেখলেন যে রাসুলসাল্লামের পাশেই সাথেই বসে সেই শিশু খাচ্ছেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই শিশুকে বললেন এই আলোচনা আমরা পরবর্তী পর্বে করব ইনশাল্লাহ যে ইয়া গোলাম হে বচ্ছ যখন তুমি খাওয়া শুরু করো তখন তুমি কি করবে তখন সামমিল্লা তুমি আল্লাহর নাম মিসমিল্লা বলে তুমি খাও এই যে আপনি তাকে শেখালেন আপনি জোরে বিসমিল্লা বলছেন আপনার শিশুরা কিন্তু আপনার সন্তানরা কিন্তু জোরে বিসমিল্লা বলবে এভাবে আপনি যখন বাসা থেকে বের হন তখন আপনি বললেন মিসমিল্লাহে তাকাল তো আল্লাহি হ্যা ইল্লা বিল্লাহ আপনার শিশু কিন্তু এটি শিখে যাবে এই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু এভাবে করে আমরা এমন একটি আদর্শের কথা বলছি যে আদর্শের কথা বলছি আমরা হজরত আবদুল্লাহ ইবনে আবি বাকি আল্লাহ তাল আনহু তিনি বলছেন যে আমার বাবার কাছ থেকে শুনে শুনে আমি অনেক দোয়া মুখস্থ করেছি যেরকম আমরা অনেকগুলো এক্সাম্পল এখানে উল্লেখ করেছি তিনি বলছেন যে আমি আমার বাবা আবু বাকরাকে একবার বললাম

تكررها تكررها ثلاثا حين تصبح وحين تمسي ابن شقال ابن بطين شنداي ادواتي ابن تين بارك وريبورين اللهم عافني في سمعي اللهم عافني في بصري ولا ح... ولا اله الا انت ابن ادواتي يا ربي منه بابي اشتسى اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا انت اللهم اني اعوذ بك من الكفر والفقر واعوذ بك من عذاب القبر لا اله الا انت ابن ادواتي ونبورنا اشتي جاي كانوا তিনি বললেন আমি আমার বাবাকে বললাম বাবা আমি তো প্রতি সকালে এবং সন্ধ্যায় তোমাকে এ দোয়াটি বলতে শুনি শুনে দেখো তো যে আমি যেমন তোমাকে শুনেছি এমন আমার হয় কিনা ঠিক আমি কি এক্স্যাক্টলি তোমার কথা ঠিকমতো শুনেছি কিনা মুখস্থ আমার ঠিক মতো হয়েছে কিনা তখন পিতা কী বললেন শুনুন পিতা এবং পুত্রের কনভারসেশন এবার আপনি দেখুন আপনি আপনার সন্তানের সাথে কি আলোচনা করেন আপনার সন্তানের সাথে আপনার আলোচ্য বিষয়টি নিশ্চয়ই আপনার আলোচ্য বিষয় শুধুমাত্র স্কুলে আজকে গিয়েছো না স্কুলে আজকে কি পড়া দিয়েছে ঠিক ঠিকমতো মেনটেন করেছে কিনা ক্লাসে ক্লাস টেস্টে তুমি কতটুকু কত নাম্বার পেয়েছো অথবা মান্থলি টেস্টে কতটুকু মার্কস পেয়েছো তুমি কি আজকে মুখস্থ করেছো হোমওয়ার্কগুলো সব করেছো ইত্যাদি ছাড়া কি আর অথবা মতো খেয়েছো আজকে গোসল করেছো এর বাইরে কি কোনো কথা আছে তা নেই কিন্তু এখানে পিতা এবং পুত্রের কনভারসেশনটা দেখুন তাদের আলোচনা কত চমৎকার কত আধ্যাত্মিক কত উন্নত লেভেলের আলোচনা এই আলোচনায় তো আপনাকে অভ্যস্ত করতে হবে এরম আলোচনা তো আপনাকে অবতারণ করতে হবে নিশ্চয়ই আপনি যদি ডাইনিং টেবিল বসে যদি আপনি ডোরমোনের আলোচনা করেন অথবা আপনি যদি সেখানে ওই যে টম অ্যান্ড জ্যারি আলোচনা করেন অথবা যদি আপনি ইন্ডিয়ান মুভি অথবা যদি আপনি হলিউড বলিউড ডালিউডের মুভি বা বাংলা সিনেমা বাংলা নাটকের কথা আলোচনা করেন তাহলে সে সে আলোচনায় অভ্যস্ত হয়ে উঠবে এখানে দেখুন পিতা এবং পুত্রের কনভারসেশান তাদের পারস্পরিক আলোচনার ইস্যু বাবা আমি কি প্রতি সকাল এবং সন্ধ্যায় শুনি না যে তুমি এই এটা পড়ো এই যে এই দোয়াটি পড়ো তুমি কি এই দোয়াটি পড়ো আমার দেখো তো দোয়াটি হয় কিনা না আমি যে মুখস্থ করেছি আমি যে শুনে শুনে মুখস্থ করলাম তাকে ঠিক হয়েছে উচ্চারণে কি কোথাও কোনো ত্রুটি গলতে আছে এই দোয়ার অর্থ কি বাবা আমি এই দোয়ার মাধ্যমে কী বেনিফিট কী কল্যাণ অর্জন করব ইত্যকার আলোচনা ইত্যুকার আলোচনা একটা হেলদি এনভারনমেন্ট একটা স্পিরিচুয়াল এনভাররনমেন্ট স্পিরিচুয়াল ফ্যামিলি একটা আধ্যাত্মিক ফ্যামিলি একটি চমৎকার পরিবেশ এই পরিবেশ তারা তৈরি করছেন ফাঁকা এবার পিতা বললেন ইয়া বলে ইয়া হ্যাঁ আমার প্রিয় সন্তান ইয়স আল্লাহ এমনি সময়ে তো রাসুল আল্লাহিসহীন আমি রাসুল আসালামকে এইভাবে দোয়া করতে শুনেছি ফা আনা আন আস্তান্না সুনি আমি রাসুল্লাহ চলতে অনুসারে চলতে ভালোবাসি প্রিয় দর্শক এই হাদিসে প্রথমত আমি যে কথাটি বলেছি সেই কথাটি হল যে এই পিতা বললেন যে আমি প্রতিদিন আমি রাসুল্লাহ সাল্লামকে এ দোয়া করতে শুনেছি অতএব তিনি কিন্তু রেফারেন্স দিলেন আরেকজন আদর্শ তিনি উপস্থাপন করলেন এবার কিন্তু এই সন্তান এই সন্তানের মাঝে রাসুল্লা সাল্লামকে জানার আগ্রহ তৈরি হবে ও এটি আমার বাবা সাল্লামের কাছ থেকে শুনেছেন রাসুল্লা সাল্লাম তাহলে এইভাবে বলতেন এবার তিনি বাবাকে অতিক্রম করে তিনি কিন্তু এবার রাসুল্লাহ সাল্লামের আদর্শ কিন্তু তার মাঝেই সন্তানের মাঝে প্রতিফলিত হলো এটা কিন্তু একটা প্রভাব তার মাঝে তৈরি হলো বাবা কিন্তু এখানে শেষ করেননি বাবা কিন্তু আরেকটু অগ্রসর হলেন তিনি বললেন আমি ভালোবাসি রাসুল্লাহ সাল্লাহ আলহামের সুন্নতকে অনুসরণ করতে এবার দেখুন বাবা যেটা ভালোবাসে সন্তানকে সেটি ভালোবাসবে না একজাক্টলি সন্তান তাই ভালোবাসবে বাবা যেরকমভাবে যা ভালোবাসে সন্তানও তাই ভালোবাসবে তিনি সন্তানকে আল্লাহ রাসুলের ভালোবাসাটি শিখিয়ে দিলেন আবার শুধু তাই নয় রাসুলকেই যে অনুসরণ করতে হবে এটিও কিন্তু সন্তর্পণে অত্যন্ত গোপনভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে সুন্দরভাবে এই কচি মনে এই কচি হৃদয়ে এই কচি ব্রেনে তার বাবা ঢুকিয়ে দিলেন কারণ আমরা জানি ছোটোকালে ছোটোবেলায় আমরা যেটি শিখি এটি কিন্তু আমাদের বেলা পর্যন্ত আমাদের বড় বয়স পর্যন্ত কিন্তু এইটা এটার একটা প্রভাব আমাদের মাঝে থেকে যায় সেই প্রভাব কিন্তু তিনি তৈরি করে দিলেন তার সন্তানের মাঝে তিনি বললেন আমি রাসুলকে বলতে শুনেছি অতএব আমি যেটি পড়েছি এটি কিন্তু রাসুল থেকে আমি শুনেছি শিখেছি অতএব তুমি আমার কাছ থেকে শেখো অথবা তুমি রাসুলের কথাও শোনো রাসুল থেকে আমি যেরকম শুনেছি দুই নম্বর তিনি বললেন যে আমি রাসুলকে অনুসরণ করতে ভালোবাসি আমি যেরকম ভালোবাসি বাবা প্রিয় সন্তান তুমি কিন্তু রাসুলকে এভাবে অনুসরণ করতে তুমি ভালোবাসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি অতএব সন্তানের কাছে রাসুলকে উপস্থাপন করার একটি মুখ্যম সুযোগ বাবা কিন্তু হাত ছাড়া করেননি বাবা কিন্তু আরেকটি আদর্শ সন্তানের সামনে তুলে ধরলেন অতএব এই জায়গাটিতে সম্মানিত উপস্থিতি আমরা অনেকগুলো বিষয় দেখতে পাই একটি হচ্ছে সকাল বিকাল দোয়া আরেকটি হচ্ছে বাবা এই কাজটি করেন সন্তান সেগুলো দেখে দেখে শুনেছেন বাবা হচ্ছে সেটি রেফারেন্স দিয়ে দিয়েছেন যে তিনি রাসুল ইসলামের কাছ থেকে শুনেছেন আবার বাবা অতিরিক্ত বলে দিলেন রাসুলকে তিনি অনুসরণ করতে ভালোবাসেন অতএব আমরা আমাদের এই জায়গাটিতে প্রতি মুহূর্তে যদি আমরা আমাদের সন্তানদের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে পারি একজন আদর্শ হিসাবে তাহলে কিন্তু আমরা সেই সুসন্তান পাবো যে সুসন্তানের স্বপ্ন আমরা প্রতি মুহূর্তে দেখে থাকি কারণ মনে রাখতে হবে সুসন্তানরা কিন্তু দুটো অঙ্গ দিয়ে শোনে তারা কান দিয়েও শোনে চোখ দিয়েও শুনে আমরা শুধুমাত্র কান দিয়ে শুনি কিন্তু সন্তানরা কিন্তু কান দিয়েও শুনে চোখ দিয়ে শুনে তাদের যে শ্রবণ শক্তি তাদের যে গ্রহণ শক্তি এটি কিন্তু আমাদের চেয়ে অনেক অনেক বেশি কারণ তারা দুটো অঙ্গ ব্যবহার করে একসাথে শোনার জন্য। আমরা কিন্তু চোখ দিয়ে দেখি হয়তো সেটি উপলব্ধি করি না কানে বা শরীরে অন্তরে সেটা প্রভাব তৈরি হয় না কিন্তু এরা কিন্তু কান দিয়েও শোনে চোখ দিয়েও শোনে ফলে তার প্রভাব কিন্তু অনেক অনেক বেশি অনেক বেশি এদের মধ্যে এগুলোর প্রভাব তৈরি হয় এই জন্যে আমরা আপনাদের সকল অনুরোধ করব যে আপনাদের সন্তানদের সামনে প্লিজ আপনাদের নিজেদেরকে উত্তম আদর্শ হিসাবে উপস্থাপন করুন আমরা নিজেকে যে উত্তম আদর্শ হিসেবে উপস্থাপন করতে পারি যে কয়েকটি এক্সাম্পল বললাম আরও বহুত এক্সাম্পল আমরা দিতে পারতাম সেই আলোচনা যেহেতু আমরা যাচ্ছি না আপনাদের যেই এক্সাম্পলগুলো দিলাম এগুলোই অন্যান্য ক্ষেত্রেও আপনারা অবশ্যই প্রয়োগ করবেন সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা আল্লাহ সফ হানু মাত আমাদেরকে সর্বোত্তম পিতা মাতা হিসাবে সর্বোত্তম আদর্শিক পিতামাতা হিসেবে আমাদের সন্তানদের সামনে নিজেদেরকে উপস্থাপন করার তৌফিক দান করুন এই বলে আমরা ইনশাআল্লাহ আজকের পর্ব শেষ করব এবং আল্লাহ সব কাছে আপনাদের সকলের জন্য দোয়া প্রার্থনা করব আল্লাহ যাতে আমাদের সকলকে সুস্থ রাখেন সুন্দর রাখেন এবং আমাদের সন্তানদেরকে যাতে আমরা এভাবে লালন পালন করতে পারি সেই তৌফিক দান করেন হায়দা ওসল আল্লাহনুমতা আলান আলিয়ানবীনা মোহাম্মদ ও আিরুদা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته